হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা আর আমার ছেলের নাম পারমিতা রাড্ডা। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে দিতে গেছিলাম স্কুলে। স্কুল থেকে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর রান্নাবান্নার সাথে সাথে না একবারে রান্না করতে করতে আমি বাসনটাও মেজে ফেলছি, কারণ বাসনটা মেজে ফেললে কোনো বাসন বেশি হবে না, তার জন্য রান্না করতে করতে বাসনটা মেজে ফেলছি। তো আমি তো সারাদিন এইভাবেই কাজটা করি, অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ঝোল কিভাবে রান্না করে। তো যারা প্রথম প্রথম রান্না করছে তারা অবশ্যই জানবে না কী করে ডিমের ঝোলটা রান্না করে, বিশেষ করে তাদের জন্য। আর যারা অনেক দিন ধরে রান্না করছে তারা তো জানেন কেমন করে রান্না করতে হয়। তো আজকে প্রথমে করে দিচ্ছি ডিমের ঝোলটা। তো ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি উনুনে, আর এদিকে আমি সব কিছু কেটে নিয়েছি, আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে টমেটো, আর আদাটাকে পিস পিস করে কেটে আগে থেকে রেখে দিয়েছি। ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ডিমটাকে এবার ছুলে ফেলা গেল, ছোলা হয়ে গেছে। কড়াইতে ডিমগুলোকে দিয়ে দিয়েছি, তো ডিম দিয়েছি আমার যে কয়জন মানুষ সেই হিসাবে ডিম দিয়েছি, বেশি না, আমাদের একবেলায় রান্না হয়, তার জন্য ডিম চিম ভেজে নিলাম। ভাজার পরে এবার আলুগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম ওই একই তেলে, ভেজে নেব। আর একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিলাম আলুগুলোকে। তারপরে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে, দুটো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কা আমি চিমটি দিয়ে কেটে দিই, কারণ ফুটে গেলে তো গায়ে লাগবে, চোখে মুখে লাগতে পারে, তার জন্য। আর কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি দেওয়ার পরে দিয়ে দিলাম একটু একটা তেজপাতা। তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে যেই ফোড়নটা পুড়ে গেল, তারপরে দিয়ে দিলাম ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা ভাজা করে দিলাম। আর যেখানে টমেটো ছিল, টমেটো, আদা, জিরে এগুলো আমি বেটে নিয়েছি, বেটে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই দেওয়ার পরে এটাকে ভালো করে কষানো হলো। আর কিছু লঙ্কা দেখতে পাচ্ছ একটু যেহেতু ঝাল ঝাল হবে, আমরা শুকনো লঙ্কা খাই না, শুকনো লঙ্কা বলতে লঙ্কার গুঁড়ো এগুলো খাই না, তো সেই কারণে ফোড়নে লঙ্কা দেওয়া হয় শুকনো লঙ্কা, কিন্তু আমরা বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা ব্যবহার করি। তো কাঁচা লঙ্কাটা এইভাবে আমি ছেঁচে, আমার বিশেষ ছোটটা আমার মালিশটা আছে তার মধ্যে ছেঁচে দিয়ে দিয়েছি লঙ্কাটা। দেওয়ার পরে এইবার দেখতে পেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম আর আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কষানোটা এমনভাবে হবে যে গা মাখামাখাটা হবে। কষানোটাতে তোমার দেখবে যে আলুটা যেন গলে গেছে আর গা গায়ের সাথে একদম মাখামাখা হবে। আর এটা হচ্ছে বেশি তেলে না, একটু সামান্য অল্প তেলেই রান্না। তো জল দিয়ে জলটাকে ভালো করে ফুটলাম। ফোটার পরে আমি টেস্ট করে নিলাম যে লবণ ঠিকঠাক আছে কি না, তো দেখলাম লবণটা একটু কম আছে, তার জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেললাম ডিমের ঝোল। তো এইভাবে রান্না হয়ে গেল আমার ডিমের ঝোলটা। তো ডিমের ঝোলটা রান্না করার পরে দেখলাম বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছে, আর মাছ দেখে তো ভালোই লাগলো। তো মাছ, কিছু মাছ কিনে নিয়েছিলাম, ছিল তেলাপিয়া, কাঁকড়া, পার্শে আর কই মাছ। তো আমি নিয়েছিলাম তেলাপিয়া মাছ, আর আমার মাসি নিয়েছিল কই মাছ, ছোটো ছোটো দেশি কই। আর আমি নিয়েছিলাম এই তেলাপিয়া মাছগুলো। আর তেলাপিয়া মাছগুলো নিয়ে বাড়ির সঙ্গে সঙ্গে রান্না বান্না তো শেষ হয়ে গেছে, কাটতে বসে পড়েছি মুঠিয়ে। বস আমরা মেয়ে, আমরা সব পারি, যে রাঁধতে পারে সে চুলও বাঁধতে পারে, কথাই তো আছে না, আমরা মাছও কাটতে পারি। তো সবাই, অনেকেই আছে মাছ কাটতে পারে না, কিন্তু বাস আমরা পারি, মেয়েরা পারে, অনেক কিছুই পারে। তো মাছ টাছগুলোকে ভালো করে কেটে নিলাম, কেটে, কারণ সারাটা দিনের কাজ এখনের মতন প্রায় শেষই হয়ে গেছে বলতে পারো, কারণ এইবার আমার তোমার দাদা বেরিয়ে যাওয়ার পরে এবার আমার লাদ খাওয়ার পালা। মাছ টাছ কেটে টেটে না এবার আমি লাদ খাবো, তোমাদের দাদা চলে যাবে, চলে গেছে, তো আমি এবার লাদ খাবো সারাটা দিন, এইভাবে হেলতে ধুলতে আমার দিনটা যাবে আজকে, এইভাবে চলে আমার দিনটা। তো মাছ টাছ কাটা কমপ্লিট। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছিলাম জিমে। তো জিমে চলে এসেছি, আর এই যে জিমের থেকে বাড়ি এসে স্নান টান করে রেডি হয়ে দেখলাম আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো এই
হচ্ছে এক ঝাঁকে ঝাঁকে, তো দেখতে খুব ভালো লাগলো। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেই ভিডিওটা, তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা কিন্তু কমেন্টস করো না, আমার খুব খারাপ লাগে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা কমেন্টস করো না। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, সবার প্রথমে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন ব্লগটা শেষ করছি।